আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনার এটা আপনার কোন ইউনিয়ন? আমার ইউনিয়নের নাম তোরা নালতরা ইউনিয়ন, দেবলা নীলফামারি। দেবলা নীলফামারি। তো দর্শক দেখুন, আমরা নজরুল ইসলাম স্যার, আমাদের চলে পুস্তক, আমি আজকে চলে এসেছি একজন খামারি, নীলফামারি জেলার দেবলা উপজেলা নালতরা ইউনিয়নে। নজরুল চাষার গরু খামার, উনি ইউনিয়ন জাতের গাভী দিয়ে যে গরু লালন পালন করছে, করে এখন তিনি 10টি গরুর মালিক। তো উনি যে গরু দুধ উৎপাদন করে এবং দুধের টাকাটা দিয়ে তার গরুর একটা দোকান দেয়, এবং বাকি অবশিষ্ট থাকে তিনি তার সাংসারিক কাজে ব্যয় করে, কিন্তু অবশিষ্ট যে বাচ্চাগুলো হয়, বকনাগুলো হয়, সেগুলো দিয়ে তার একটি লাভে একটি ভাবে উনি এই গাভীগুলো লালন পালন করে থাকে। এবং এই গাভীর দুধ উৎপাদন কীভাবে করে থাকে সকল বিষয়ে আমরা তার কাছে শুনে নেব, এবং যারা নতুন খামার দিতে চাচ্ছেন এই কীভাবে আপনারা দুধ উৎপাদন গাভী আপনার লাভের দিকটি বেশি হবে সেই বিষয়টি জেনে নেব। তো এখানে চলে আসছি, দাদা আপনার নামটা কিন্তু ঠিক। আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনার এটা আপনার কোন ইউনিয়নে? আমার ইউনিয়নের নাম তোরা নালতরা ইউনিয়ন, দেবলা নীলফামারি। দেবলা নীলফামারি। তো দর্শক দেখুন, আমরা নজরুল ইসলাম স্যার, যে খামারে চলে খামারের যে গাড়িগুলো, তো আপনি গরুর যে খামারটা করছেন, কতগুলো গরু দিয়ে আপনি খামার? আমি দুইটা দিয়ে শুরু করছি। দুইটা দিয়ে? কতদিন আগে থেকে শুরু করছি? প্রায় 15 বছর আগে থেকে। যাই হোক, আপনি কি কোনো জায়গায় ট্রেনিং নিয়েছিলেন বা? না, ট্রেনিং আমার প্রাণী সম্পদ থেকে, মানে দর্শক দেখুন, উনি প্রাণী সম্পদ থেকে প্রথমত আপনার ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নেওয়ার পরে উনি দুইটি গরু দিয়ে শুরু করছে। তো আপনারা যদি খামার করতে চান, অবশ্যই কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনারা যোগাযোগ করে তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, অথবা কোনো খামারের কাছে আপনারা পরামর্শ নিয়ে আপনারা খামার তৈরি করবেন। তো তাছাড়া এখানে যে আপনার ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো দেখেছি, এইখানে কয়েকটি গরু বর্তমান দুধ গরু? আমি এখন তিনটা গাভী। তো প্রেগনেন্ট কাছে কয়টা গরু? প্রেগনেন্ট আমার চারটা। দর্শক দেখুন, ওই কালো গাভীতে 18 লিটার দুধ হয়। তো এই 18 লিটার দুধ আপনি কয় মাস পর্যন্ত গ্রহণ করবেন? এটা আমার 18 লিটার আজকে মনে করুন যে আপনার ওই কনসেভ হওয়া মনে করুন যে 6 মাস পর্যন্ত, আর সর্বোচ্চ 7 মাস পর্যন্ত শেখা দেবো। আমি যে বাকিগুলো বাকি কয়েকটি খামার বেশি, এরকম 18 লিটার দুধে গাভী হয়তো একটু কম আসতে আপনার খামারে, যেহেতু আপনি নিজেই লালন পালন, এই জন্য কোনো কর্মচারী রাখেন না, এই বিষয়ে আপনার মানে বিষয়টা জানা আছে, কি ধরনের খাদ্য দিলে আপনার দুধ বৃদ্ধি পাবে? তো কিছু কিছু খামারি আছে, ওরা হয়তো জানেন, ওরা বাজার থেকে বা কোনো গা খামার থেকে গরু ক্রয় করে আনে, ক্রয় করে আনার পরে আপনার খাদ্য ঠিক মতো দিতে পারে না, উৎপাদন একটু কম হয়, কম যখন হবে তখন তাদের যে একটা খাদ্য রেশনের একটা ব্যবস্থা আছে, তার যে একটা আপনার যে তার পিছনে যে একটা শ্রম দিতেছেন, সেই শ্রমের কিন্তু এক সময় আপনার লাভের যে একটা দিক আছে ওইটি কিন্তু আসতেছে না। এই জন্য আপনার দুধ উৎপাদনের জন্য, আপনার একটা ফ্রিজিয়ান জাতের গাভীর দুধ উৎপাদনের জন্য কী কী খাদ্যগুলো আপনারা দিয়ে থাকেন? খাদ্য আমরা দেই, এটা যদি দর্শকদের বলতেন, তারা এইভাবে আপনারা এই ভিডিওটি দেখে অনেকেই আপনার খামার শুরু করে, এইভাবে যদি আপনারা যদি দর্শকদেরকে যদি বলতে পারতেন, তাহলে তারা এইভাবে তাদের খাদ্য রেশন যোগাইতে পারতো, তাদেরকে খাদ্য দিতে পারলে তাদের দুধ উৎপাদন বৃদ্ধি পেতো এবং সফলতা অর্জন করতে পারতো। তো এই বিষয়ে যদি দর্শকদের কিছু বলতেন যে কী কী খাদ্যগুলো দিলে আপনার দুধ উৎপাদন বৃদ্ধি পাবে? যাই হোক প্রিয় দর্শক, আমি খাদ্য দেই, মানে 1 নম্বরে দিচ্ছে ওই যে গমের যেটা ভুসি, গমের যেটা ভুসি বলে এটা ফিট দেই, তার সাথে কাঁচা ঘাস দেই, আর দানাদার খাদ্য মনে করো যে ওই তোমার কালের ভুসি, যে কোনো কালের ভুসি আছে, খিচড়ি আছে, মশারি আছে, অ্যাঙ্কর আছে, এগুলা খাইলেও দুধের মানে উৎপাদনটা বেশি হয়, বেশি হয়। এখন দেখা গেলো যে একটা গাভীর দুধ দিতেছে আপনার 20 লিটার, তো ওই গাভীটা তখন খাদ্য দিতে হবে আপনার সম্পূর্ণ মিলিয়ে অন্তত 10 লিটার বা 8 লিটার।
মানে 10 কেজি বা 8 কেজি দেবে খাদ্য তাছাড়া কিন্তু গোটার ঘাটতি হবে আচ্ছা সাহেব এই 10 কেজি খাদ্য এটা কয়বার খাওয়ানো হবে একবারই দিন না না একবারে না মনে করুন যে সারা দিনে মন করে গোটা গায় মানে 10 কেজি খাদ্য খাওয়া 10 কেজি খাদ্য 10 কেজি না আচ্ছা সাহেব যে আপনার খাদ্যগুলোর মধ্যে আপনার যে কোন খাদ্যগুলো বেশি দেয় আমার খাদ্য যেটা গমের ভুষি গমের ভুষি এটা এটা বেশি দেই এটা বেশি আর খিচটা কম দেই तीन बार खाए मैं सेफ्टी गाभी लगे तीन बार खावा दी तीन बारे मन कर पार बारे मन कर तीन केजी आढ़ाई केजी अनुमान को दी आढ़ाई तीन केजी दी तरह एक फिट दी নাও দিলে অন্তত 5 কেজি বা 10 কেজি মান কাঁচা ঘাস দিতে হবে লাভ আপনাকে দেখাই বুঝছেন আমার মনে করুন যে ওই ওই গাভীটা আমার কতবারে পরে বাচ্চা হেয়া দাম দিছি 3,20,000 টাকা আমি বিক্রি করে নেই নাকি ভাগ্যক্রমে ওই যে আমাদের খুরার রোগ হচ্ছিল কি কারণে হ্যাঁ দুবার পরে ওই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আবার ফেন্ডে গিয়ে গেছে বুঝছেন দাম দিতেছে মানে 90-95 হাজার টাকা দাম দিতেছে0173-88-9142 দর্শক দেখুন উনি যেভাবে যেভাবে দুধের জন্য যেভাবে গরু লালন পালন করে থাকে আপনারা যদি গরু খামার করতে চান অবশ্যই ভেবে চিনতে কোনো একটি সরকারি প্রতিষ্ঠানে আপনারা ট্রেনিং করবেন অথবা যে এই চাচা যে নাম্বারটা দিল এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে আপনারা খামার শুরু করতে পারেন যেহেতু এখানে 20 লিটার ফিজিয়ান জাতের গাভীর দুধ উৎপাদন করে থাকেন তো এই দুধগুলো দিয়ে ওনার খামারের পরিচর্যা এবং তাদের খাদ্য রেশনগুলো সম্পর্কে সব কিছু দিয়ে থাকেন এবং অবশিষ্ট যেটা থাকে তার যে চলাফেরা বা সাংসারিক যে আয় উন্নতি করে থাকে সেই বিষয়টি উনি এটা চালিয়ে নেয় এবং পরবর্তীতে যে বাচ্চাগুলো পাওয়া যায় বকনাগুলো ওইগুলো আপনার লাভের মধ্যে থাকে তো তো চাষায় আপনার যে পরবর্তীতে যে আপনার যে বাচ্চাগুলো বিক্রি করেন তাদের বছরে কীরকম আয় হয় বাচ্চা গেলে আমার বকনা বিক্রি করি সার বিক্রি করি তাতে আমার মনে করো 5-6 লক্ষ টাকা আমার প্রতি বছরে আমার মানে আয় এসে মনে করো বছর ঘুরিয়ে আসলে একটা বস্তা আমার মনে করি 1 লক্ষ টাকা 80,000-90,000 এনেছে বিক্রি হয় না বছর ঘুরিয়ে আসলে তাহলে দেখুন দর্শক আয় করে থাকেন তো আপনারা যদি খামার করতে চান অবশ্যই ভেবেচিন্তে খামার শুরু করবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন